ইস্টার্ন বাইপাস সংলগ্ন জলডুমুর এলাকায় অবৈধ বাঁধ ভেঙে দিল জেলা প্রশাসন। বহুদিন ধরেই সেখানে শাহু নদীর পাশে অবৈধ বাঁধ বানিয়েছিল জমি মাফিয়ারা। অবশেষে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ মিলতেই সেতু ভাঙা হয়। শুক্রবার বাঁধ ভেঙে দিল সেচ দপ্তর। এদিন এনজেপি থানার পুলিশের উপস্থিতিতে বাঁধ ভেঙে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন ডাবগ্রাম 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুধা সিংহ চ্যাটার্জি। এটা যখন আমাদের কানে প্রথমে খবর আসেনি, এটা তো আর একদিনে হয়নি, এটা তো কিন্তু খবর আসেনি আমার কানে। এবার আমার কাছে যখন খবর এসছে তখন মিডিয়া ফোন করলো আমাকে, আমি শুনেছি যখন, তারপরে হচ্ছে এখানকার পঞ্চায়েতকে বললাম যে একটু দেখে হয় তো এরকম লোহার ব্রিজ হয়েছে নাকি বা বোল্ডার সজেস্ট করেছে নাকি, ও বলছে আমিও শুনেছি, কারণ আমাদের এরিয়া ওই স্কুল অবধি, এদিকটা তো ভোটার সংখ্যা সেরকম নেই, যার জন্য আমি তো অন্তত পক্ষে এদিকটা আসিনি খুব একটা। হ্যাঁ, এবার এটা চিঠি করা হয় ইরিগেশন ডিপার্টমেন্টে, ইরিগেশন ডিপার্টমেন্টের দেবাশিস দাও ফোন করে জানে যে হচ্ছে এটা কি আপনাদের পারমিশন নিয়েছিল শাহু নদীর উপরে যে ব্রিজ করেছে, ওনারা বলেছেন জানাননি। তখন যথারীতি এটা শাহু নদীটা হচ্ছে ইরিগেশন দপ্তরের আন্ডারে, তো ইরিগেশন ডিপার্টমেন্টকে জানায়নি। তারপরে হচ্ছে এটা যেহেতু বর্ডার, এদিকের প্রধান হচ্ছে আমি আর ওইদিককার প্রধান বিন্যাগুড়ির প্রধান হচ্ছে শশীভূষণ রায়, তো এবার ওনাকে জানিয়েছেন কি না জানি না, তো আমি তো জানতাম না। এবার এখানে যখন চিঠি করলাম ইরিগেশন ডিপার্টমেন্টকে, তারপরে হচ্ছে এটা ইরিগেশন ডিপার্টমেন্ট, একদিন এনজিপি ফাঁড়ির পুলিশ, থানার পুলিশ এবং আমরা সবাই যৌথ মিলে সবাই মিলে আসি। এসে এখানে তখন উনি ইরিগেশন ডিপার্টমেন্টের মাইকিং ছিলেন দায়িত্বে, উনি বললেন যে এটা ভাঙতে হবে, এটা আপনারা কার পারমিশন নিয়ে করেছেন, এখানে অনেক রকম বিক্ষোভ টিক্ষোভ হয়, কিছু লোকজন আসে। তারপরে হচ্ছে আবার মানে কিছুদিন পরে যেটা ডিএম মানে এটা খতিয়ে দেখেছেন, বিডিও সাহেব দেখেছেন উপর লেভেল থেকে দেখে, তারপরে হচ্ছে অর্ডার দিল যে এটা ভাঙতে হবে। তারপরে ওই দিনকে ব্রিজটা ভাঙা হয়েছে, আজকে বোল্ডার সচেষ্টা ভাঙা হচ্ছে। এটা মোটামুটি 150 মিটার হবে। হ্যাঁ, এটা তো ইললিগাল বটে, পারমিশন নেয়নি তার মানেই তো ইললিগাল। পারমিশন অন্তত পক্ষে ইরিগেশন দপ্তরের তো পারমিশন থাকা দরকার ছিল।